तो ही हेलो एंड व्हाट्सअप गाइज, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू एट अनदर वीडियो। तो गाइज, आजकल वीडियोटी होते जाए खूब स्पेशल। तुम्हारा जानो जो बायोमी कैमरे सब्सक्रिप्शन किन्तु हठात कर से हाइड कर रखसे। तो गाइज, क्य कारण से हाइड कर रख लो ये कारणटा नहीं किन्तु एक वीडियो बनाते बोलसिला। आबार तुम्हारे वीडियो तक अनेक व्यूअर्स किन्तु ये बायोमी कैमरे सब्सक्रिप्शन हाइड कर रखसे, ये हाइडर पिछने बोले आमी किंबा आमार चैनल बोले दाय आछे, जार कारणे से ये हाइड कर रखसे। तो गाइज, आजकल वीडियोते किन्तु এই জিনিসগুলো আমি এক্সপোজ করতে যাচ্ছি, সাথে তুমি জানতে পারবা ভাইয়ামি ক্যামেরার যে ডিসক্রিপশন বক্সে যে ডোন্ট ক্লিক দিস লিঙ্ক নামে যেই লিঙ্কটা সে দেয়, তো এই লিঙ্কে তোমরা যারা ক্লিক করো ভিউয়ার্সরা আসো, যেসব ভিউয়ার্সে ক্লিক করে তারা বলো অনেক প্রবলেম ফেস করে। তো গাইজ, এই লিঙ্কটা নিয়েও কিন্তু অনেকে ভিডিও বানাইতে বলছিলা। তো গাইজ, এর সাথে আরও জানতে পারবা, তোমরা জানো যে কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারটা চলে আসবে, আর এটা মনে জুলাই মাসের 8 তারিখে আসবে। তো গাইজ, তোমাদের ভিতরে তো অনেক ভিউয়ার্স কিংবা অনেক ইউটিউবাররা কিন্তু বলছে যে ভাই, আমি যে আমাদের যে বাংলাদেশ সার্ভারটা আসার সাথে সাথে বলে আমরা সিজন 1 সিজন 2-র যে এলিট পাসগুলো আছে গাইজ, ওই এলিট পাসগুলো বলে আমরা ইভেন্ট কমপ্লিট করলে পেয়ে যাব। তো গাইজ, এই কথাটা কতটুকু সত্য, তো এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি এক্সপোজ করতে যাব। তো তো গাইজ, আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, কারণ অনেক কিছু নিয়ে কিন্তু ভিডিওটি বানানোর চেষ্টা করছি। তো গাইজ, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। লে স্টার্ট ব্রাদার। তো গাইজ, অ্যানালাইজেশন কমিউনিটির ইউটিউবার ভাইয়ামি গেমার, তো তার সাবস্ক্রিপশন সে কেন হাইড করলো আর এই হাইডের পিছনে মেইন রিজনটা কি, তো এইটা কিন্তু জানতে পারবা ভিডিওর সম্পূর্ণ শেষে। তো এইটা কিন্তু আমি সেপারেটভাবে একটু তোমাদের সুন্দরভাবে বুঝাই বলবো, তাই এখন আমি বলতেছি না। তো তোমরা জানো যে আমাদের কিছুদিনের ভিতর কিন্তু ফ্রি ফায়ার যে কমিউনিটিতে বাংলাদেশ সার্ভারটা চলে আসবে, আর এটা কিন্তু জুলাই মাসের 8 তারিখে আসবে, OB28 আপডেটটা আসার পরে। তো গাইজ, তোমাদের ভিতর থেকে অনেকে বলতেছে যে আমরা কি বাংলাদেশ সার্ভারে তোমার সিজন 1 সিজন 2-র বা তোমার যেহেতু এলিট পাসগুলো আছে ওই এলিট পাস কি পুনরায় আমরা দেখতে পারবো কি না। তো অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও বানাইছে যে আমরা এই এলিট পাসগুলো বলে দেখতে পারবো। তো গাইজ, তো তোমরা জানা বলতেছো যে পাকিস্তান সার্ভারটা যখন আসছিলো গাইজ, তো পাকিস্তান সার্ভারের সাথে কিন্তু বাংলাদেশ সার্ভারের তুলনা করতেছো, তো পাকিস্তান সার্ভারটা আসার সাথে সাথে কিন্তু তোমরা ওই সময় সিজন 1 সিজন এলিট পাস 2 এলিট পাস বা আরও অনেক রেয়ার রেয়ার ড্রেস কিন্তু দিয়ে দিয়েছিলো গাইজ ফ্রিতে তোমার ইভেন্টগুলো কমপ্লিট করলে। তো এই কারণটা কিন্তু দেখাইছিলা। তো এর পরিপ্রেক্ষিতে আমি তোমার যেই কথাটা বলতে চাই যে পাকিস্তান সার্ভার যখন তোমাদের আইছিল, তো ওই সময় কিন্তু তোমরা খেয়াল করবা যে পাকিস্তানের সার্ভারে যেসব গেমার ছিল গাইজ, মানে ওরা যে আগে যেই তোমার সার্ভারে খেলতো, তো ওই সার্ভারে যেসব অ্যাকাউন্ট ছিল, তো ওই অ্যাকাউন্টগুলো তোমরা কিন্তু পাকিস্তান সার্ভারে প্রি রেজিস্ট্রেশন করে নাই, তো ওরা কিন্তু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, মানে পাকিস্তান সার্ভারটা যখন মানে ওরা বানাইছে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ওরা ওই সময় আবার খেলা স্টার্ট করছে, যার কারণে কিন্তু সিজন 1 সিজন 2-র এলিট পাসগুলো দিছে। বাট আমাদের সার্ভারের ক্ষেত্রে কী হয়েছে গাইজ, একটা জিনিস বুঝো, আমরা কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে মানে সরি মানে ভারতে যে সার্ভারটা আছে গাইজ, ওই সার্ভার থেকে কিন্তু প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু ওই ভারতে আমরা যেই অ্যাকাউন্টে খেলতাম ওই অ্যাকাউন্টগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে আনতে পারতেছি, যার কারণে কিন্তু আমাদের তোমার আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতেছে না। তো এই জন্য কিন্তু আমরা সিজন 1 সিজন 2-র এলিট পাসগুলো দেখতে পারবো না বা কোনো রেয়ার আইটেমগুলো কিন্তু দেখতে পারবো না, হয়তো বা অনেক স্টোরে অনেক পরিবর্তন হবে যেগুলো আমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাই নাই, আবার অনেক কিছু আমরা স্টোরে দেখতে পারবো যেগুলো ইন্ডিয়ান সার্ভারে রেয়ার ছিল এগুলো দেখতে পারবো। তো আরেকটা জিনিস গাইজ, তোমাদের ভিতর থেকে অনেকে কিন্তু একটা কথা বলতেছো যে যে আমাদের যে মাস্কটা দেওয়ার কথা ছিল গাইজ, মানে মাস্কটা দেওয়ার কথা ছিল, তো ওই মাস্কটার বলে কালারটা চেঞ্জ হয়েছে, মানে তোমার যে সবুজ কালারের মাস্কটা দেওয়ার কথা ছিল হঠাৎ করে এখন এটা সাদা হয়ে গেছে। তো অনেকে কিন্তু এটা বলতেছে যে কি এইসব আউফাউ জিনিস দিতেছে। তো একটা জিনিস কি গাইজ, যে বাংলাদেশ সার্ভারটা দিছে গাইজ, এইটা হচ্ছে বড় কিন্তু উপহার আমাদের জন্য হইতে পারে না। তো এই যে তোমরা যেই ছোটো মন মানসিকতা নিয়ে যে বলতেছো যে কি আবার করলো আমাদের যে জিনিসটা দেখালো ওটা দিতেছে না, এটা বাদ দাও গাইজ। সর্বপ্রথম কথা হলো আমাদের বাংলাদেশ সার্ভার আসতেছে তোমার ফ্রি ফায়ার কমিউনিটিতে, আমাদের ই স্পোর্টসে যাইতে অনেক সুবিধা হবে, অনেক প্লেয়ার আছে গাইজ যারা ই স্পোর্টসে যাইতে পারবে, তো ইউটিউবাররাই যে যাইতে পারবে এমন কোনো কথা নেই, তুমিও যাও, তোমার যে টুর্নামেন্টগুলো হবে ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করো, তুমি ই স্পোর্টসে যাইতে পারবা। আর একটা কথা গাইজ, যে বাংলাদেশ সার্ভারটা আসার সাথে সাথে কিন্তু তোমার একটা টুর্নামেন্ট হবে, তো ওইখানে কিন্তু তোমার যে সব ইউটিউবার আছে বাংলাদেশ কমিউনিটিতে, তো ওরা কিন্তু সবাই সবার স্কোয়াড নিয়ে খেলবে, আর ওই সব স্কোয়াড ওই সব
টুর্নামেন্ট দেখে তোমার যদি আমরা রিডিম কোড মিলাই তো আমরা কিন্তু অনেক ড্রেস বা অনেক কিছু আমরা পেয়ে যেতে পারি। তো এখন কথায় আসা যাক ভাই আমির প্রসঙ্গ, মানে ভাই আমি গেমারের প্রসঙ্গ। তো তোমরা জানো যে গাইস, তো আমি কিন্তু কিছুদিন ভাই আমি গেমারকে নিয়ে রোস্ট ভিডিও করছিলাম, আর ওইখানে আমি তোমাদের কিন্তু সব মানে পয়েন্ট বাই পয়েন্ট হিসেবে ধরিয়ে দিয়েছিলাম যে ও ফেক কন্টেন্ট ক্রিয়েট করে মানুষদের বোকা বানায়, আর আমি কিন্তু ওর চ্যানেলকে বয়কট করতে বলছিলাম, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো গাইস তোমাদের স্পেশালি থ্যাংকস গাইস। তো তোমরা জানো যে ভাই আমি গেমারের হাইড করার পিছনে মেইন রিজনটাই আমি, তো আমার একটা ভিডিওতে কিন্তু আমি তার চ্যানেলকে বয়কট করতে বলছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করছো, যার কারণে তুমি একটা দেখবা যে গাইস ওর চ্যানেল কিন্তু তোমার 37,700 সাবস্ক্রাইব ছিল। তো এই সাবস্ক্রাইব কিন্তু আর বাড়ে নাই আমার ভিডিওটা বানানোর পরে, তো বানানো সম্পূর্ণ অফ হয়ে গেছিলো। তার কিছুদিন পরে দেখবা যে 3-4 দিন পরে কিন্তু তার সাবস্ক্রিপশন কমা শুরু করছে। তো আমি যে সে হাইড করার আগে আমি দেখছিলাম তার সাবস্ক্রিপশন হয়েছিল তোমার কত 37,600 হয়ে গেছিলো। তো হাইড করার আগে কিন্তু তার সাবস্ক্রিপশন হয়ে গেছিলো 37,400 মতো মেবি হয়েছিলো। তো এখানে তোমার 300 জন তোমার আনসাবস্ক্রাইব করছে আমার ভিডিওটা দেখে, তো যার কারণে কিন্তু সে হাইড করে রাখছে এবং কিন্তু এটা কন্টিনিউ কমতে আছে গাইজ। তো স্পেশালি তোমাদের থ্যাংকস যাই সব ভিডিও ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে সাপোর্ট করো। তো এরা কিন্তু যারা ফেক কন্টেন্ট ক্রিয়েট বানায় তাদের তোমরা আনসাবস্ক্রাইব করতেছো, এবং অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে এসব বলছিল যে যেই সব ভিডিওতে আমি তাদের নিয়ে কথা বলছি। তো স্পেশালি তোমাদের থ্যাংকস গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করতেছো। তো গাইজ আরেকটা কথা, যে মনে করে এই সব কন্টেন্ট ক্রিয়েট করে বা আমি যে রোজ ভিডিও করে তাদের গালি দিছি, তো এইটা করে আমার উচিত হয় নাই, বা আমি এমনি পারতাম যে তাদের ধরিয়ে দিতাম, মানে এইটা আমি একটু বেশি করে ফেলছি, যার জন্য আমি সরি বলতেছি। তো এই আরেকটা কথা হলো যে ভাই আমি গেমারের ডিসক্রিপশন বক্সে যে তোমার লিঙ্কটা থাকে ডোন্ট ক্লিক দিস লিঙ্ক, তো এখানে অনেকে বলতেছো যে এটা তোমার ভাইরাস লিঙ্ক বা এই লিঙ্কে ক্লিক করলে কোনো কিছু পাওয়া যায় না, তো এই লিঙ্কটা কেন দেয়। তো স্পেশালি আছে তোমার অনেকের ক্লিক বিট নামে একটা আছে যে মানে তোমার আকর্ষণ করার জন্য এই লিঙ্কটা দেয়। তো এখানে যেখানে তোমার লেখা আছে ডোন্ট ক্লিক দিস লিঙ্ক, তো এখানে কিন্তু যেখানে লেখা দেখতেছো তুমি কিন্তু এখানে যে ক্লিক করতেছো, তুমি যখনই দেখতেছো যেই তোমার আছে মানে যে থামনেল বানায় আকর্ষণীয় থামনেল মানে তোমাদের বোকা বানায়, এটা তো আমি আগেই বলছি। তো এখানে তুমি থামনেলগুলো দেখেও কিন্তু ক্লিক করতেছো, ওই সেম জিনিসটা তোমার ওইখানেও করতেছে মানে ওই ডোন্ট ক্লিক দিস লিঙ্কে। আর এখানে বলে অনেক কোন ধরনের লিঙ্ক দেয় বা কোন সাইডের লিঙ্ক দেয় এটা কিন্তু আমি জানি না, তো এটা স্পেশালি তোমরা বলতে পারো আমি, কারণ ওর ভিডিও আমি কম দেখি, বাট আমি ওকে একটু দেখি ওর মানে ওর চ্যানেলগুলো আমি একটু ঘোরাফেরা করি কী ধরনের ভিডিও মানে এটাই দেখি, বাট ওর লিঙ্ক চিঙ্কে আমি ক্লিক করি না, কারণ এগুলো করলে হাইডি মাইডি হ্যাক হয়ে যেতে পারে। যাই হোক বাদ দাও, তো তোমরা এই লিঙ্কটা ক্লিক করবা না আমি এইটুকু বলতে পারি। তো গাইজ আমি যতটুকু জানি তোমাকে জানানোর চেষ্টা করছি, দেন ভিডিওটি তোমার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে হলো আমার সাথে চেষ্টা করবা। দেন গাইজ হলো চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার পাশে থাকো, গুড বাই।